কিরে ভাই, কি করিচ্ছু? কেমন আছো বাড়ে? কি খবর টবর? হ ভালোই তো আছি। কি করছো বারে? তা আমি তো যাচ্ছি বারে, যে আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সদেরকে শিখাতে যাচ্ছি যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তা কেমন হয়? হুররে হুররে, ভালোই তো হয় বারে। কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, ভিডিও করো করো। তা সবারই তো ভালোই হবিহীনই বারে, যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তা যাই হোক, আমরা ভিডিওটি শুরু করে দিব, যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, তো চলেন আমরা দেখে আসি যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিও শুরুতেই দেখতে পারলেন যে কার্টুন ভিডিও। তো এইরকম কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? মানে খুবই সিম্পল, আপনি এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো অনেকেই কিন্তু মানে শিখতে চান যে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব যে আপনি কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। হাতে থাকার মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ফোনটি আছে সেই ফোনটি কিন্তু কাজে লাগিয়ে আপনি কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে? খুব সহজে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন। সেই কার্টুন ভিডিও যদি আপনি আপনার ফেসবুক পেজে হোক বা ইউটিউব চ্যানেলে হোক যদি আপলোড করেন, আপলোড করার পর আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? কিন্তু অনেকে কিন্তু আছেন, দেখা যাচ্ছে যে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন না। আজকে আপনাদেরকে যারা নতুন কার্টুন ভিডিও শিখতে চলেছেন তাদের জন্য খুবই হেল্পফুল আজকে এই ভিডিওটা হবে, ঠিক আছে? তো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনে সেখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আমরা দেখে আসি যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হবে। ওকে গাইস, আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো এবার আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব যে আপনি কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তো গাইস, একটা করে হলো লাইক করতে ভুলবেন না, আপনাদের জন্য কিন্তু কষ্টকর ভিডিওটা মেক করে অবশ্যই একটা করে লাইক দিবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে প্লোটাগন স্টোরি। তো এই অ্যাপটা আপনি কিন্তু প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি লিখবেন প্লোটাগন স্টোরি। প্লোটাগন স্টোরি লেখার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি জাস্ট কী করবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লোটাগন যে অ্যাপটা আছে ওইটা কিন্তু ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের মাঝে কিন্তু কিছু পারমিশন মানে চাইতে পারে, সেগুলো সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। আমি আবার বলতেছি অ্যালাউ করে দিবেন, আমার অ্যালাউ মানে করা লাগতেছে না, আমি আগে থেকে ওপেন করছিলাম, এই ক্ষেত্রে মানে অ্যালাউ করা লাগতেছে না আর কি, ঠিক আছে? তো অ্যাপটা ওপেন হচ্ছে, তোমরা একটু ওয়েট করবে গাইস। তো গাইস, আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও নামে যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট কী করবেন, ক্রিয়েট ই ভিডিও। তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, তখন আপনি এখান থেকে প্রথমে যে এখানে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে এই যে টিভি শপ যে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি কী করবেন, টিভি শপ বা যে কোনো একটা আইকন দেখতে পাবেন, এখান থেকে আপনার থিম সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে একটা থিম নিয়ে নিচ্ছি। ওকে, একটা ভালো থিম আমি আপনাদেরকে প্রথম দিকে সাজেস্ট করবো, ফ্রিতে যেগুলো থিম আছে এগুলো ইউজ করবেন। আর এগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু টাকাতে কিনে নিতে হবে, যে আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি। তো যেগুলো দেখবেন হচ্ছে এগুলো শপের মতো আইকন, তো ওগুলো কিন্তু আপনাকে টাকাতে কিনে নিতে হবে। আর যেগুলো দেখতে পারবেন হচ্ছে ডাউনলোডের আইকন আছে, এগুলো হচ্ছে ফ্রি, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ভালো দেখে একটা থিম নিয়ে নিচ্ছি। আচ্ছা, যেমন ধরেন টিভি শপ, এই থিমটাই থাকলো। তো তারপরে আমরা কী করবো, এখান থেকে নো অ্যাক্টর যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো আপনাকে এখানে অ্যাক্টর মানে মানে ক্যারেক্টার মানে নো এক নো নো অ্যাক্টর মানে আপনাকে একটা ক্যারেক্টার অ্যাডজাস্ট করতে হবে এখানে, ঠিক আছে? তো আপনি কী করবেন, নো অ্যাক্টর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে মাঝে এরকম এটা শো করবে, আপনি চাইলে কিন্তু ক্যারেক্টার ক্রিয়েট করে নিতে পারেন। এখানে অসংখ্য মানে ক্যারেক্টার পাবেন, বাট আপনি চাইলে কিন্তু আপনার মন মতো ক্যারেক্টার আপনি ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনি ক্রিয়েট ক্যারেক্টার বাটন যে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আর যদি হচ্ছে আপনারা যদি ফিমেল ক্যারেক্টার তৈরি করেন তো এক্ষেত্রে আপনি ফিমেলে ক্লিক করবেন। আর যদি আপনি ছেলে ক্যারেক্টার তৈরি করেন, এক্ষেত্রে আপনি মেল যে বাটনটা পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন। তো আমি মেল বাটনে আমি ছেলে ক্যারেক্টার তৈরি করবো, এক্ষেত্রে আমি ছেলে দিলাম। তারপরে আমি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছি এই মুখ আইকন, তো ওখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি একটা ফর্সা মুখ দিই গাইস, কালো কালো লাগতেছে। তো যাই হোক, আমি একটা ভালো দেখে একটা ফেস এখানে দিয়ে দিচ্ছি।
ওকে, আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি চাইলে এখানে আপনি চুল এড করতে পারেন। তো এখানে চুল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার মন মতো করে সাজিয়ে নেবেন। আমি মন মতন করে আর কি সাজায় নিচ্ছি তাকে, ক্যারেক্টারটা। ঠিক আছে, আপনি আপনার মন মতো করে সাজায় নেবেন গাইস। ঠিক আছে, এখানে অসংখ্য ইয়ে আছে, ফ্রি ভার্সন আছে, ওগুলো ইউজ করতে পারেন। ওকে, তারপরে এখান থেকে চোখের ইটা দিয়ে দিই। তারপরে হচ্ছে একটা চশমা ইউজ করছি। তারপরে একটা ভালো দেখে একটা টি শার্ট ইউজ করবো। ঠিক আছে, আপনি আপনার মন মতো, আমি আবার বলতেছি আপনি আপনার মন মতো করে দিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে একটা প্যান্ট ইউজ করতে হবে। তো একটা প্যান্ট আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। ওকে, দিলাম। তারপরে একটা জুতা দিতে হবে। ঠিক আছে, ভালো দেখে একটা জুতা দিয়ে নিচ্ছি। ওকে, তো দেওয়ার পর আমার এখানে ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার। তারপরে এখান থেকে আমি এখানে ক্লিক দিব, ব্যাগে যাব। তো ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তখন আপনি এখানে ক্লিক করবো ক্যারেক্টার অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টার কিন্তু এখানে বসে গেছে। ঠিক আছে, আপনি চাইলে ক্যারেক্টারকে তুলতেও পারবেন। যাই হোক, তারপরে হচ্ছে আরেকজনকে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট এখান থেকে নো ক্যারেক্টার যে অপশনটাও পাচ্ছি, তো এখানে ক্লিক করবো, আরেকজনকে নিয়ে আসবো। ঠিক আছে, তো আপনি চাইলে ক্যারেক্টার আরেকটা তৈরি করে, মানে ফিমেল ক্যারেক্টার তৈরি করতে পারেন, ক্যারেক্টার তৈরি করে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে আরেকটা আমার ছেলের ক্যারেক্টার আছে, ওইটা আমি নিয়ে আসছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টিভি শপের মানে থিম আমি এখানে লাগাইছি এবং ক্যারেক্টার অ্যাড করছি। তো অ্যাড করার পর এখন আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদেরকে ভয়েস দিতে হবে। ঠিক আছে, এবং আপনি চাইলে বিভিন্ন সিস্টেমে ই করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মানে বসে যা আছে। তো এখান থেকে সিটিংস টু দি রাইট, তো এখান থেকে আমি এটাতে ক্লিক দিব। তারপর এখান থেকে সোফা দিয়ে দিলাম, সোফা দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি এগুলো মানে রাইট করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের ইচ্ছা মতো আপনি এখান থেকে করে নিতে পারেন, বিভিন্ন থিমে বিভিন্ন সিস্টেম করা আছে। ওকে, তারপরে আপনি এখানে কী করবেন, এখান থেকে আমি ভয়েস দিতে পারেন। ভয়েস দেওয়ার জন্য আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এই মেসেজ যে অপশনটা পাচ্ছেন, মেসেজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, এখান থেকে নো অ্যাক্টর যে পাচ্ছেন, নো অ্যাক্টরে ক্লিক করার পর আপনি মানে কোন ক্যারেক্টারকে আপনি ভয়েস দিতে চাচ্ছেন, তো এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করলো। তারপরে আপনি কী করবেন, এখান থেকে নেটওয়ালি, তো এখান থেকে আমি কথা বলার ধরনটা আমরা সেট করবো আর কি। তো কথা বলা কী সিস্টেমে কথা বলবো, তো এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এখন ভয়েস দেবো। ভয়েস দেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে এই যে ভয়েস যে বাটনটা পাচ্ছি, তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে লাল আইকন যেটা পাচ্ছি, লাল আইকন, তো লাল আইকনে আমরা ক্লিক করে ভয়েসটা সুন্দর করে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটা ভয়েস দিই। ওকে, আমি এখানে ভয়েস দিচ্ছি। ওকে, হলো না, আমি আবারও ভয়েস দিচ্ছি। তো দেখতে দেখেন, তো এখানে দিলাম ওকে। তো এখানে কিন্তু আমি এখানে ভয়েস দিলাম। তো ভয়েস দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিক আইকন, মানে মানে টিক আইকনের অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো গাইস, আমি কিন্তু এখানে ভয়েস দিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, এখানে শুনবো যে ভয়েস ঠিক আছে কিনা। কি রে কেলটু, তুই কি পিএ টেক অফিসার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছো? তো গাইস, দেখতে পারলেন আমরা কিন্তু এখানে ভয়েসটা কিন্তু ঠিক মতো হয়েছে। তো এখানে এটা এই ক্যারেক্টার কিন্তু ভয়েসটা দেওয়া হয়েছে। এখন আমরা পরবর্তী তার আরেকটা যে বসে আছে, আমার যে ফ্রেন্ডটা আছে, তো তাই সে কীভাবে ভয়েস দিবে এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো তার জন্য আবারও আমরা কী করবো, এখান থেকে মেসেজ আইকনটা পাচ্ছি, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও নো অ্যাক্টরে ক্লিক করবো। এখন আমরা জিরিক, মানে আমরা যে ক্যারেক্টারের নাম দিচ্ছি ওইটাকে আমরা ভয়েস দিব। ভয়েস দেওয়ার পর এখানে আমরা দিব, তো এখানে আমরা আবার ভয়েস দিচ্ছি, ভয়েস আইকনে ক্লিক করছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মানে ভয়েসটা দিয়ে ফেলছি। তারপর আমরা কী করবো, এখান থেকে ওই যে টিক আইকন আছে, টিক আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা একবার ভয়েসটা আমরা শুনবো যে ঠিক আছে কিনা। এখানে ক্লিক। তো কি রে কেলটু, তুই কি পিএ টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছো? হরে বন্ধু, পিএ টেক অফিসিয়ালের ভিডিও দেখতেছি, অনেক ভালো ভালো ভিডিও বারে।
তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি হচ্ছে ভিডিওটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওটা মেক করতে পারেন। মেক করার পর আপনি কী করবেন, সিম্পলভাবে কীভাবে সেভ করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সেভ করার জন্য আপনাকে সিম্পলভাবে যেটি করতে হবে সেখানে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে আইকন, ঠিক আছে, তো এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আপনাদের যখন কাজবাজ সম্পূর্ণরূপে হয়ে যাবে, ভয়েসটা ভালোমতো দেওয়া হয়ে যাবে, তখন আপনি কী করবেন সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কী করবেন, জাস্ট এখান থেকে রেন্ডার ভিডিও, তো এই অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। রেন্ডার অপশনে ক্লিক করার পর, মানে এই অপশনে ক্লিক করার পর আপনি কী করবেন, এখান থেকে যেটাতে ক্লিক করবেন সেটা হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা এই আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে। তো রেডি মানে রেডিং হতে হতে একটু সময় নেবে, তো আমরা একটু ওয়েট করবো রেডিটা হচ্ছে হোক। ওকে গাইস, আমাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনি চাইলে এখানে ডান করে দেবেন, ঠিক আছে। ডান করে দেওয়ার পর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তো আমি আমার গ্যালারিতে চলে অবশ্য আপনাকে কী করতে হবে, এক্সপোর্ট উইথ সাবটাইটেলস যখন আপনি ক্লিক করবেন ভিডিওটা রেডি হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন। তো গাইস আমাদের ভিডিওটা রেডি হচ্ছে, তো অলরেডি অলমোস্ট শেষের ভিতর। তো তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, তখন আপনি কী করবেন এখান থেকে প্লোটাগন অ্যাপ যে কোনো একটা শেয়ার করতে হবে অবশ্যই। তারপরে আপনি সেভ টু গ্যালারিতে নিয়ে যেতে হবে অবশ্যই। তো এক্ষেত্রে আপনি প্লোটাগন অ্যাপটা দিবেন, তারপরে এখানে আপনি নাম লিখে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে নাম লিখে দিচ্ছি গাইস। তো নাম লিখে দেওয়ার পর আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করছি। সেভ বাটনে ক্লিক করার পর ডান করে দিব। ডান করে দেওয়ার সাথে সাথে আমাদের এই গ্যালারিতে কিন্তু ওটা চলে আসবে। তো এখান থেকে মুভি দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু চলে আসে। এখানে ক্লিক, তো কি রে কেল টু, তুই কি পিএ টেক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছো? হরে বন্ধু, পিএ টেক অফিশিয়াল এর ভিডিও দেখতেছি, অনেক ভালো ভালো ভিডিও বারে। তো আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারছি যে কীভাবে হচ্ছে প্লোটাগন অ্যাপে আপনি ভিডিওটা মেক করবেন। এভাবে হচ্ছে আপনারা প্লোটাগন অ্যাপে ভিডিও মেক করা হয়, কার্টুন ভিডিও তৈরি করা হয়। খুবই সহজে আপনি প্লোটাগন অ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে। তো গাইস আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিতে পারছি যে আসলে কীভাবে প্লোটাগন অ্যাপের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো গাইস ভিডিও থেকে যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি নেক্সট পার্টে আবারও আপনাদেরকে শেখাবো যে কীভাবে প্রফেশনালভাবে আপনি মানে কার্টুন ভিডিও তৈরি করবেন, ঠিক আছে। এটাও আপনাদেরকে আমি শেখাবো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন যে ভাই বুঝতে আমি সমস্যা মানে হয়েছে, ঠিক আছে। তো গাইস ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।